নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই শুরু, তারপর থেকে সমানে চলছে হিংসা। প্রথম তিন দফায় ভোটের বলি হয়েছেন বেশ কয়েকজন, চতুর্থ দফার ভোটের একদিন আগেও সেই ধারা অব্যাহত। রাজনৈতিক হানাহানিতে রবিবার দিনভর উত্তপ্ত মুর্শিদাবাদ, এড়ানো গেল না প্রাণহানি। বেলডাঙ্গায় দফায় দফায় কংগ্রেস সিপিএম সংঘর্ষ, এলাকায় ব্যাপক বোমাবাজি, মৃত্যু নূর ইসলাম ও হায়াত শেখ নামে দুই কংগ্রেস কর্মীর। ভরতপুরের গীত গ্রামে বোমার আঘাতে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর, মৃতের নাম রিপন শেখ, গুরুতর আহত আরও এক কংগ্রেস কর্মী। জেলা কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ, হামলার আশঙ্কার কথা জানানো হয়েছিল পুলিশকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। তার দাবি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দুষ্কৃতীরাই হামলা চালাচ্ছে। বর্ধমানে ভোট হয়ে যাওয়ার পর বর্ধমানের যারা তৃণমূলের এবং সিপিএম এর যে সমস্ত পুরনো দিনের যারা খুনি মস্তান ছিল, যে সমস্ত সিপিএম এর খুনি মস্তান এখন তৃণমূলে যোগদান করেছে, তারা তৃণমূলের নেতৃত্বে ভরতপুরে হামলা করবে। এগুলো কোনো ঘটনাই হঠাৎ করে বা নতুন কিছু নয়, এগুলো পূর্বেই পুলিশকে বলা হয়েছে, নির্বাচন কমিশনারকেও বলা হয়েছে। তৃণমূলের নেতাদের ধমকানিতে পুলিশ নিজেই পালাচ্ছে, তার পুলিশের কাছে কে কি যাবে? যদিও এই ঘটনায় সিপিএম এর কেউ জড়িত নয় বলে দাবি সিপিএম বিধায়ক আনিসুর রহমানের। আজকে যে ঘটনা আমি শুনলাম দূর থেকে, আমি ভালো করে জানি না, আমি শুনলাম দুজন যারা মারা গিয়েছে তারা নাকি নিজেরা নাকি বাড়ি থেকে বোম বের করে নিয়ে বাইরে যাচ্ছিল, কিংবা অন্য কেউ হয়তো মারতে পারে হতে পারে, এর সঙ্গে সিপিএম এর সম্পর্ক নাই। এদিকে রেজিনগরের ঝিকিরায় সিপিএম প্রার্থীর স্বামীর ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বোমা ও গুলির আঘাতে গুরুতর জখম দুই, অভিযোগ অস্বীকার তৃণমূলের। এবিপি আনন্দ।